এই একটা খবর দেখেন, এই খবরটার যে কত ফ্যাসিট, অদ্ভুত ব্যাপার। সিআইডি কর্মকর্তাকে তুলে নিয়ে 1.5 কোটি টাকা হচ্ছে মুক্তিপণ আদায় ডিবি কর্মকর্তার। হ্যাঁ, সো সিআইডি কর্মকর্তাকে তুলে নিয়ে ডিবি কর্মকর্তা হয়তো সে মুক্তিপণ আদায় করছেন, তাও অ্যামাউন্টটা হচ্ছে 1.5 কোটি। হোয়াট ইজ গোয়িং অন? এটা কীভাবে সম্ভব হচ্ছে যে সিআইডি কর্মকর্তাকে ডিবি কর্মকর্তা তুলে নিচ্ছে? কেন এটা হবে? তারা তো মিলেমিশে মাস্তানি করার কথা, তারা কেন পরস্পর মুখোমুখি অবস্থান নিল? কি হইলো কি হইলো? এটা তো খুবই কঠিন, এটা তো আমরা পড়বো, কিন্তু পড়লে তো মাথা মুথা আপনার কাজ করবে না, মাথা চক্কর মারবে। এখানে এত জটিল, এত ফ্যাসিট, এত লেয়ার এই গল্পের মধ্যে, কেন যে আপনারা টাকা পয়সা খরচ করে নেটফ্লিক্স অ্যামাজন প্রাইমের এই সাবস্ক্রিপশন কেনেন? সোনার বাংলায় তো হইতেছে একটা ল্যান্ড অফ এই এই দারুণ কই গেল যে এখানে, হ্যাঁ খেলাধুলারে ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে, ঘটনাটা 2 বছর আগের, তো এখন হয়েছে রিসেন্টলি হচ্ছে এটার তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়েছে, হয়ে কনফার্ম করা, কনফার্ম আমরা এখন কনফার্মড যে হ্যাঁ এই যে অভিযোগ করছিল এটা সত্যি। কারণ আমরা কনফার্ম না হয়ে এটা যদি কাভার করতে যাই, এটা আলোচনা করতে যাই, পুলিশ কিন্তু ভাবমূর্তি বিনষ্ট করছে এই সেই বলে এসে গ্রেফতার করে নিয়ে যাবে। এখন কিন্তু সেটা করতে পারবে না, এখন পুলিশই হইতেছে তদন্ত প্রতিবেদন দাখিল করছে যে হ্যাঁ এই ঘটনা সত্যি। তো ঘটনাটা কি হয়েছিল যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফৌজিয়া খানের নেতৃত্বে তদন্ত কমিটি গত 26 অক্টোবর মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। তাতে বলা হয়েছে 2020 সালের 26 নভেম্বর সিআইডির এসআই আকসাদুজ্জামানকে মালিবাগ থেকে উঠিয়ে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নিয়ে নির্যাতন ও জোরপূর্বক মুক্তিপণ বাবদ 1,22,42 টাকা আদায় করার সত্যতা পাওয়া গেছে। এই মিন্টু রোড নিয়ে আমি কত রকম কমেডি করছি, জোক করছি, বিভিন্ন সময় জোক টোক করি। হ্যাঁ আপনারা ভাবেন যে হ্যাঁ কেন মিন্টু রোড নিয়ে দুষ্টামি করি, সেই মিন্টু রোড, হ্যাঁ কই থাকেন খবর? আমি আমেরিকা বসে বাংলাদেশের নারী নক্ষত্র জানি, আপনারা বাংলাদেশে বসে কী করার, কিছুই জানেন না। এটা একটা মজার বিষয়, এখনকার পৃথিবীতে হচ্ছে আপনি মানে ঢাকায় থাকতে হইলে, ঢাকা সম্পর্কে জানতে হইলে আপনাকে ঢাকায় উপস্থিত থাকার কোনো প্রয়োজন নাই। যে কারণে আমি এই যে পরবাসী হয়ে আমি কিন্তু যে দেশের বাইরে আছি এমন ফিল করি না, দেশের খোঁজ খবর রাখি, দেশের খোঁজ খবর জানি। আপনি ঢাকা বসে ঢাকার চুট্টু খবর না জানেন, আমি আমেরিকা বসে তার চেয়ে বেশি খবর জানি। তো কে বাংলাদেশে থাকে, আপনি না আমি? হ্যাঁ খালি দেশপ্রেম মারান। আচ্ছা ওকে, সো এই ঘটনাটায় এখানে কয়েকটা বিষয় বোঝার আছে, মানে অনেকগুলো বিষয় বোঝার আছে। যে প্রথমত ডিবি এবং সিআইডি কীভাবে মুখোমুখি হইল, কারণ তারা তো মিলেমিশে এইগুলো করে থাকে, এবং হইতেছে 1,22,00,000 টাকা, এবং এই টাকা কিন্তু উনি দিয়ে পে করে সিআইডি কর্মকর্তা হচ্ছে ডিবির লোককে ঘুষ বলেন, মুক্তিপণ বলেন, এটা দিয়ে পরিবার ছাড়াই আসছে। তার মানে এই টাকা জোগাড় করা ওনাদের কাছে কোনো ব্যাপারই না। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে এই যে 1,42,00,000 টাকা আদায় করছে সিআইডি কর্মকর্তার কাছ থেকে, আপনার কি ধারণা উনি 1,20,00,000 টাকা দিয়ে দিছে মসজিদে দিয়ে দিছে বলে মেনে নিবে? না, উনি মসজিদে দিয়ে দিছে বলে মেনে নিবে না, উনি 1,42,00,000 টাকা আবার আদায় করবে অন্যান্য মানুষের। উনি এটা ঘটনা এখন আমরা ঢুকলে জানবো যে উনি এক লোককে এয়ারপোর্টে হইতেছে ছিনতাই করে, এই ছিনতাই করতে গিয়ে ধরা খাইছে, তো জানতে পারবো এখন খুব মজার কাহিনি। তো সেটা আবার ডিবির কাছে গেছে তদন্তের, ডিবি তদন্ত গিয়ে জানতে পারছে যে ছিনতাই করছে সে আসলে ছিনতাইকারী না, সে সিআইডি কর্মকর্তা। এটা জানতে পারে সিআইডি কর্মকর্তাকে আবার মুক্তিপণ দাবি করছে, করে মুক্তিপণ আদায় করছে, সেটা এখন আবার সামনে চলে আসে। প্রচণ্ড ক্লাইম্যাক্স মহানগর আর কি ওয়েব সিরিজ। তো এই যে 1,42,00,000 টাকা সিআইডি কর্মকর্তা ডিবি কর্মকর্তাকে দিয়ে দিলেন, দিয়ে উনি কি ঘুমায় থাকবেন? না ঘুমায় থাকবেন না, উনি কিন্তু এই টাকাটা আবার আদায় করবেন, আবার মুরগি ধরবেন আরেক জায়গায়। হ্যাঁ, তারপর আরিফের হোসেন রাইসা বলবেন যে বাংলাদেশের জনসংখ্যা বেশি, এই কারণে হইতেছে আপনার ইয়ে কি জানি বলে মানে কারণ জিনিসপত্রের দাম বেশি, কেন দাম বেশি, জায়গায় জায়গায় পুলিশ চাঁদাবাজি করবে, করে যে জিনিসের দাম তার 3 গুণ করে ফেলবে। হ্যাঁ, তারপর আরিফের হোসেন রাইসা ব্যাখ্যা দিবেন যে কেন হইতেছে বাংলাদেশের অবস্থা, কেন মানুষের জীবনযাত্রার অবস্থা, না কোনো কারণ টারণ নেই যে এই গুন্ডা পান্ডারা মিলে ভাগাভাগি কামড়া কামড়ি খাওয়া দাওয়া, পুলিশ লক্ষ লক্ষ টাকা, আপনাদের ধারণা আছে একটা সরকারি চাকরিতে একটা সিম্পল পুলিশের ছোট হাবিলদার পদে ঢুকতে কত লাখ টাকা ঘুষ দিয়ে ঢুকে, কোনো ধারণা আছে? ও ধারণা নেই, এগুলো কেউ বলে না ইউটিউবে, না এই জন্য জানেনও না, খালি ইতিবাচকতা। একটা হাবিলদার পদে ঢুকতে 20-30-40 লাখ টাকা পর্যন্ত ঘুষ দিয়ে ঢোকে, তো এই টাকাটা দিয়ে কেন ঢোকে সে? কারণ সেই টাকাটা সুদে আসলে আদায় করে ফেলবে কয়েক বছরের মাথায়, কথা বলেন নাই? এরপর আপনারা বলবেন যে ও ছোট দেশ, গরিব দেশ, আমাদের কত সমস্যা, এ কেন দেশ নিয়ে এত নেতিবাচকতা করেন? আপনি কখনো প্রশ্ন করবেন না দেশ আপনাকে কী দিল, প্রশ্ন করবেন আপনি দেশকে কী দিচ্ছে? ঘটনাটা ঢুকি, যেভাবে মুক্তিপণ আদায়, হাই রে কাহিনী, খুবই মজার কাহিনী। 2020 সালের 1900 অক্টোবর
ঢাকা সহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে দুর্বৃত্তের কবলে পড়েন দুবাইবাসী রোমান মিয়া। এটা কথা ঠিক, কিন্তু দুর্বৃত্তের কবলেই পড়ছে, সিআইডি কর্মকর্তার কবলে পড়ছে, কিন্তু ওরাই তো দুর্বৃত্ত। হ্যাঁ আচ্ছা, এগুলো এখন সাহস করে বলতে পারতেছি কারণ তদন্তে বের হয়ে আসছে যে এরা দুর্বৃত্ত, নাইলে ফাটাই বলতো আমাকে ফুফা। এরা দুর্বৃত্তপনা করতে পারবে কিন্তু আপনি বলতে পারবেন না, কথা বুঝেন। ফুফাতো ভাই মোহাম্মদ মনির হোসেনকে নিয়ে তিনি সিএনজি অটোরিকশা করে যাচ্ছিলেন, তারপর পদ্মা সেতুর কাছে মাইক্রোবাস ও মোটরসাইকেল দিয়ে তাদের পথ আটকানো হয়, মাইক্রোবাস এবং মোটরসাইকেল দিয়ে। মনিরকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে ডিবি পরিচয় দিয়ে রোমান মিয়াকে মাইক্রোবাসে তুলে নেয় দুর্বৃত্তরা। এই জায়গাটা একটু দাঁড়ায়, ডিবি পরিচয় দিয়ে যে তুলে নেয়, আপনারা তো অ্যাগেন যদি বাংলাদেশের টিভি চ্যানেল ইউটিউব দেখলে শুনলে কিন্তু আপনাদের কোনো ধারণা নেই আপনারা কোন দেশে থাকেন, আনলেস ডেলি শহীদ ফখরুল দেখতেছেন। ডিবি পরিচয় দিয়ে যে তুলে নেয়া, এই যে অপহরণ করা, ছিনতাই করা, অহরহ ডে ইন ডে আউট চলতেছে বাংলাদেশে। এটা একেবারে বাংলাদেশে আপনি, এটা আমি অনেক আগে বলছি আমাদের এই চ্যানেল আলোচনাতে, বাংলাদেশে কিন্তু আপনি চোর বদমাশ চিৎকার সন্ত্রাসীর ভয়ে থাকেন না, আপনি বাংলাদেশে ভয়ে থাকেন পুলিশের, আইনজীবীর, সরকারি কর্মকর্তার, স্যারদের। হুম, কারণ এরা হইতেছে বৈধ ক্ষমতার ব্যবহার করে এরা ত্রাসের রাজত্ব কায়েম করে রাখে, যাদের হাতে অবৈধ ক্ষমতা এরা কিন্তু ত্রাসের রাজত্ব সেভাবে কায়েম করতে পারে না, কথা বলছেন। এরা ভয়ে ভয়ে থাকে, লুকিয়ে লুকিয়ে ছিনতাই করার চেষ্টা করে, আর এরা বীর দর্পে গাড়ি থামায়, যেরকম গাড়ি থামায় ডিবি পরিচয় দিয়ে ছিনতাই করে, রাইট? সো এই যে ডিবি পরিচয় দিয়ে ছিনতাই করা, এটার কারণ হচ্ছে বাংলাদেশের ডিবি পুলিশ এগুলো করে বেড়ায়। সো যখন কেউ ডিবি পরিচয় দেয় মানুষ কিন্তু ধন্দে পড়ে যাও, তাহলে মনে হয় আসলে এই ডিবি, কারণ ডিবি তো এগুলো ইচ্ছা মতো না। আপনি বলতে পারেন যে এরকম ভুল বোঝার অবকাশ তৈরি হবে কেন, ডিবি পরিচয় দিয়ে গাড়ি থামাইলে আপনি বলবেন যে আপনার পরিচয়পত্র দেখান, তারপর উনি যদি না দেখাইতে পারে তাহলে তো আপনি জেনে যাবেন ডিবি না। ওরে বাবা, এত সহজ, আপনি কি আমেরিকায় থাকেন? আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি আমেরিকাতে থাকেন। সত্যিকার ডিবি পুলিশ যদি আপনারে ধরে, মানে এগুলো তো সাধারণ বললাম না, আপনার যত সন্ত্রাসী রাস্তায় যদি আপনি পড়েন, আপনি রাত 12টা বাজে ঢাকা শহরে বাসায় ফিরতে রাত হয়ে গেছে, আপনি কার ভয়ে থাকবেন, সন্ত্রাসীর ভয়ে না পুলিশের ভয়ে? তা আপনার দাঁড় করাইছে পুলিশ ডিবি পরিচয় দিয়ে, সে আপনাকে চিন্তাই করার জন্য দাঁড় করাইছে, সত্যিকার ডিবি পুলিশ চিন্তাই করতেছে আপনাকে, আপনি বললেন যে আপনি কি ডিবি, আপনি আপনি আমি নিশ্চিত হইতে চাই আপনি সন্ত্রাসী হইতে পারেন, আপনার পরিচয়পত্রটা দেখান, আপনার কী অবস্থা হবে, কী হাল হবে এবার আপনি আমাকে বলেন। আপনি যদি তাকে চ্যালেঞ্জ করেন এবং সে যদি সত্যিকার ডিবি হয়ে থাকে, এবং সত্যিকার ডিবি হওয়ার সম্ভাবনা যেখানে অনেক বেশি, ডিবি সন্ত্রাসী হোক আর সত্যিকার আইন প্রয়োগকারী হোক যা হোক কমেডি, সে যদি সত্যিকার ডিবি, আপনি যদি চ্যালেঞ্জ করেন আপনার কী হাল সে করবে? সো এই চ্যালেঞ্জ করার তো কোনো প্রশ্ন ওঠে না। তো চ্যালেঞ্জ, যেহেতু এই অসভ্য দেশে চ্যালেঞ্জ করার কোনো সুযোগও নাই, কোনো প্রশ্ন ওঠে না, এই সুযোগ ব্যবহার করে সন্ত্রাসীরা আবার সন্ত্রাসীপনা করে, কারণ সে জানে তার পরিচয় জানতে চাওয়ার কোনো সুযোগই নেই, কারণ কারণই মাত্র বলছি, বুঝতেছেন তো দেশ কোন দেশ। আচ্ছা, তার হাতে হাতকড়া লাগিয়ে চোখ বেঁধে নির্যাতন করা হয়, হাতকড়া লাগিয়েছে, হাতকড়া কই পেয়েছে সন্ত্রাসী? কি জিঞ্জিরা থেকে, পুরান ঢাকার জিঞ্জিরা থেকে হাতকড়া 2 নম্বর কিনে আছে? না না না, ডিবি, উনি কিন্তু সিআইডির লোক, সরকারি হাতকড়া, কি বললাম একটু আগে। এক পর্যায়ে তার কাছ থেকে $5,000 মার্কিন ও 2,000 দিরহাম ছিনিয়ে নিয়ে তাকে রামপুরা এলাকায় ফেলে যান দুর্বৃত্তরা। হ্যাঁ, প্রথম আলোতে দুর্বৃত্ত বলতেছে, প্রথম আলো হারি পেটা বল বেটা সিআইডি সদস্যরা। ওকে, $5,000 মার্কিন হইতেছে কত এখনকার টাকায়? 5 লাখ টাকা। 5 লাখ টাকার জন্য এখন দাও 1 কোটি টাকা, 1.5 কোটি টাকার ডিবি পুলিশকে মুক্তিপণ। পরদিন বিমানবন্দর থানায় মামলা করেন রোমান, এই মামলা তদন্তের দায়িত্ব পায় ডিবি। এই যে খাওয়ার সুযোগটা চলে আসলে ডিবি পুলিশের হাতেই, বা একটু আগে সিআইডি খাইলো এই রাস্তার মধ্যে, এখন ডিবি পুলিশের হাতে মামলা তদন্তের। বাংলাদেশে তো মনে করেন যত তদন্ত মামলা আইন আদালত এগুলো সবই আছে, কী কারণে জান বলা যাবে না, কিন্তু আদালত, বাংলাদেশের আদালত, বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত জায়গা বাংলাদেশ আদালত হিসেবে রিপোর্ট করছে টিআইবি, বোধ হয় না কে করলো টিআইবি নাকি জানি, ফাটাই বলছে আদালত, সাথে সাথে আদালত অবমাননা হয়েছে, এই কথা বলছেন আপনি। ডিবি পুলিশ সিআইডি মিলে দুর্বৃত্তপনা করতেছে আপনি বলতে পারবেন না, বললে অবমাননা হয়ে যাবে। বাংলাদেশের সবচাইতে দুর্নীতিগ্রস্ত জায়গা হচ্ছে আদালত, সেকেন্ড দুর্নীতিগ্রস্ত জায়গা হচ্ছে পাসপোর্ট অফিস। এই রিপোর্ট যখন করছিল, কে করছিল রিপোর্টটা, তাদের বিরুদ্ধে আদালত গরম হয়ে গেছে, আদালত অবমাননা করছে তাদেরকে, ফাটাই ফেলতেছে আদালত ডেকে এনে। সো আপনি একটু অবাক হইতে পারেন যে পাসপোর্ট অফিসের মতো জঘন্যতম জায়গা, আদালত তার চেয়েও বেশি দুর্নীতি, আদালত কি তার চেয়েও জঘন্য জায়গা? ও মাখন দেশে আসছেন, আরিফ আর হোসেন শুনতেছেন, আর ফেসবুকের ইউটিউবের মোটিভেশনাল পডকাস্ট শুনতেছেন না? আচ্ছা, সো ওই মামলার তদন্ত পায় টিভি, খাওয়া দাওয়ার সুযোগ তৈরি হয়ে গেল। মামলার তদন্ত তদারক কর্মকর্তা ছিলেন এডিসি কায়সার রিজভী কোরাইশি। বাবারে বাবা, নাম শুনে তো মনে হচ্ছে ওই আটকে পড়া ইয়ে পাকিস্তানি কি জানি বলো ওরা। ডিবি সূত্র বলছে তদন্তে প্রবাসী রোমান মিয়াকে রাস্তা থেকে তুলে নেওয়া ও ডাকাতির ঘটনায় এসআই অমুক সহ জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। হ্যাঁ দেখেন, ডিবি সূত্র বলতেছে যে অভিযোগ সিআইডির বিরুদ্ধে, কিন্তু ডিবি নিজেই কিন্তু এই কাজের মধ্যে জড়িত, এই মুক্তিপণের মধ্যে। আচ্ছা,
আচ্ছা, প্রথম আলোকে বলেন, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রতারণার একটি মামলা তদন্ত করতে গিয়ে ডিবি পুলিশ মাদারীপুরের শরীয়তপুর ভিত্তিক একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সন্ধান পান। এই চক্র হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার করছে বলে তিনি জানতে পারেন। দেখেন ক্লাইম্যাক্স কারে বলে, এই ডিবি পুলিশের ডিবি সে জানলো কিভাবে সিআইডি এই ঘটনা, সে মোবাইল ব্যাংকিং এর একটা প্রতারণার তদন্ত করতে গিয়ে মাদারীপুর শরীয়তপুর ভিত্তিক একটা সংঘবদ্ধ অপরাধী চক্রের সন্ধান পান। এই চক্র হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার করে, চিন্তা করেন আপনি, এটা একটা হিন্দি সিনেমা ভাবতে হলিউড একটা ইয়ে বানানো যেতে পারে, খুব ক্লাইম্যাটিক হবে বিষয়টা। তখন সিআইডি তাক থেকে তাকে মানি লন্ডারিং এর বিষয়ে তদন্ত করার আদেশ করে। সিআইডি তখন এই মামলার মুরগি পাইছে, আবার মুরগি পাইছে সিআইডি এখানে। হ্যাঁ, সেই যে সিআইডি মুরগি পাইছে সেটার থেকে আবার ডিবি পেয়ে যাবে আরেক মুরগি। দেখেন তখন সিআইডি তাকে মানি লন্ডারিং এর বিষয়ে তদন্ত করার আদেশ দেয়। এরপর খোঁজ নিয়ে রোমান মিয়ার বিষয়ে জানতে পারেন। তারপর অভিযোগ, রোমান মিয়ার সঙ্গে কায়সার রিজভির পূর্ব পরিচয় থাকায় মামলাটি, আপনি নিশ্চয়ই এত পরিচয় এত নাম এত ইয়ের মধ্যে মাথা উড়ে যাচ্ছে, কিছু করার নেই, এটাই হইতেছে হিন্দি সিনেমা হিন্দি সিরিয়াল আর কি। রোমান মিয়ার সাথে কায়সার রিজভির পূর্ব পরিচয় থাকা মামলাটি তদন্তের ভার ডিবিতে নিয়ে আসেন তিনি। তো সিআইডির একটা মামলা ডিবিতে নিয়ে আসছে, তখন এটা ঘাটতে গিয়ে সেই সিআইডির ঘটনা বের হয়ে গেছে। কায়সার রিজভি তখন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের শাখার উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল তিনি ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে সিআইডি কর্মকর্তাকে তুলে নেওয়া ও মুক্তিপণ আদায়ের ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে। সেটা অনুযায়ী 2020 সালের 26 নভেম্বর সকালে সিআইডি কার্যালয়ে যাওয়ার পথে, ওই যে সিআইডি কর্মকর্তা যাওয়ার পথে মালিবাগ মোড়ে পৌঁছালে তাকে তার দলের সদস্যরা আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যান। এইখানে বিষয়টা খেয়াল করেন, তাকে তার দলের সদস্যরা আটক করে তাকে সিআইডি, যেই ভদ্রলোক সেই ভদ্রলোক তার অফিসে যাইতেছিলেন, তাকে তখন মালিবাগ থেকে আটক করছে কে, ডিবির লোকজন? না, সিআইডির লোকজনই আটক করছে। তার মানে ওই সিআইডির লোকজন আটক করছে। কেন আটক করছে বলতো? তার আবার ডিবির সাথে সম্ভবত কোনো আন্ডার দ্য টেবল কোনো ডিলিং আছে। কি যে চলতেছে, কত ডিলিং যে চলতেছে, খালি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খাওয়া খাওয়া দাওয়ার ঘটনা ধরতে গিয়ে আবার খাওয়া দাওয়া, সেটা ধরতে গিয়ে আবার খাওয়া দাওয়া। আচ্ছা, সিআইডির সেই লোককে সিআইডির তার নিজের দলের সদস্যরা আটক করে ডিবি কার্যালয়ে ধরে নিয়ে গেছে। সেখানে তাকে বলা হয় প্রবাসী রোমান মিয়ার অর্থ ছিনিয়ে নেওয়ার ঘটনায় তাকে আটক করা হচ্ছে। তারা আচ্ছা এক পর্যায়ে অভিযোগ থেকে এইবার নিয়ে গেছে সিআইডি ডিবি কার্যালয়ে নিয়ে, এবার হইতাছে মুক্তিপণ দাবি করছে 1.5 কোটি টাকা। এক পর্যায়ে অভিযোগ থেকে তাদের রেহাই দেওয়া নিয়ে কথা হয়, কাছে রেহাই করে সেই 2 কোটি টাকা চান। হ্যাঁ, সো 2 কোটি টাকা চাইছে, সেখানে 1.5 কোটি টাকা দিয়ে মুক্তি পাইছে। এটার ঘটনাটা কি? এটার ঘটনা হচ্ছে, আপনারা এই দেখেন, আপনারা হইতাছে মোটিভেশনাল পডকাস্ট শুনে বেড়াইতেছেন এবং আরিফ হোসেন সোলামা সুকর্মী ফলো করতেছেন বলে জানেন, আমি কিন্তু আবার খবরাখবরগুলো খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি, এই জন্য আমি আমেরিকায় বসে জানি, আপনি বাংলাদেশে বসে জানেন না এই দেশে কী হয়। এই ধরনের ঘটনা পুলিশ যখন তুলে নিয়ে যায় তখন তারা একটা অ্যাবসার্ড অ্যামাউন্ট দাবি করে। ধরেন একজন রিক্সাওয়ালাকে পুলিশ তুলে নিয়ে গেছে, বা একজন খুবই সাধারণ চাঁদাবাজি করবে পুলিশ, পুলিশ যেটা করে আর কি, বেসিক্যালি তুলে নিয়ে গিয়ে তার কাছে একটা একটা অ্যাবসার্ড অ্যামাউন্ট চেয়ে বসবে। অথবা ধরেন পুলিশ রিক্সাওয়ালা চাঁদা, ধরেন আপনি ছাত্র, রাত বাসায় ফিরতেছেন, একটু রাত হয়ে গেছে, তো একটু রাত হয়ে গেলে আপনি কার পাল্লায় পড়বেন? সন্ত্রাসীর পাল্লায় না, বাংলাদেশ পুলিশের পাল্লায় পড়বেন। সো বাংলাদেশ পুলিশ আপনাকে তুলে নিয়ে গেছে, পকেটে একটু গাঁজা ঢুকিয়ে দিয়েছে, গাঁজা ঢুকিয়ে দিয়ে এখন আপনাকে জিজ্ঞেস করলো, আপনার বাবা কী করে? আমার বাবা স্কুল শিক্ষক। তো স্কুল শিক্ষক, তাহলে তো আপনার কাছে খুব বেশি টাকা পয়সা নেই। আপনি কী করেন? সরকারি ভার্সিটিতে পড়াশোনা করেন, কই থাকেন? হলে থাকেন, পাবলিক ভার্সিটির। তো টাকা পয়সা কোত্থেকে? ও বলেন, আমি একটা টিউশন করে কোনো রকমের থেকে পড়ে খাই। বাস, আপনার ডিসক্রিপশন শুনে কিন্তু জানা গেলো আপনি কিন্তু খুবই গরিব মানুষ, আপনার কাছে 2 পয়সা বাড়তি নেই। সে আপনার কাছে কত টাকা চাঁদা চাইবে জানেন? 50 লাখ টাকা। সে জানে 50 লাখ টাকার পাওয়ার কোনো ব্যাপারই নেই। আপনার তো মাথাটা দিবি চক করছে, কী বলে 50 লাখ টাকা আমি কোত্থেকে দিব? তা আপনি এখন মূলামূল্য করলে কই নামবেন? আপনি 50 লাখ বললে তো একটা চোখের লজ্জায় তো আপনি 1 লাখ বলতে পারেন, আপনি বলবেন 10 লাখ। হ্যাঁ, সো এই এই করে, এগুলো আমি বানাই বলতেছি না, খবরের খবর পড়ে জানি, একটা অ্যাবসার্ড অ্যামাউন্ট চেয়ে বসে থাকে। আমি নিজে এগুলাতে পড়ছি, এই বসুন্ধরা সিটির সামনে বাইক নিয়ে আসতেছিলাম, আমার ধরে 1000 টাকা দিয়ে পরে ছাড়া পেয়ে আসছি, 1-3 ঘন্টা বসে থেকে ভদ্রলোকের আটকে রাখছে, আমার বাইক চালান করে দিচ্ছে। যাক গা, ওই কাহিনী আর কত আর, এগুলা কি কোন দেশে থাকেন? হ্যাঁ রে খোদা, এমনি এমনি দেশ চেয়ে আসছি, এই দেশে থাকা যায়? তো এরকম একটা অ্যাবসার্ড অ্যামাউন্ট চেয়ে বসে থাকে, তারপর সেখান থেকে মূলামূলি করে নেমে আসে। রাইট, সো এই যে 2 কোটি টাকা চেয়ে বসছে এবং সেটা হইতেছে মূলামূলি করে 1.5 কোটিতে নেমে আসছে, ভালো কথা। এ সময় কাসার রিজভির ফোন দিয়ে হোয়াটসঅ্যাপে স্ত্রীর সঙ্গে কথা বলেন, পরে আটক ব্যক্তিদের সবাইকে মুঠোফোনে তাদের স্বজনদের সঙ্গে কথা বলতে দেয়। কথা মতো সবাই অমুকের বাসায়, ডিবির না সিআইডির কর্মকর্তার বাসায় নিয়ে টাকা রেখে আসেন। সব মিলে একসাথে করে টোরে 1.28 কোটি টাকা নিয়ে আসেন সদস্যরা, আরো আরো 14 লাখ টাকা পরে দেয়, তার মানে টোটাল হয়েছে প্রায় 1.5 কোটির মতো। হ্যাঁ, 2 কোটি চাইছে, সো ওই 2 কোটি চাওয়ার সময় জানতো আর কি, যে 2 কোটি তো না, 1.5 কোটি যাই পাই আর কি।
তারপর মামলা চলতে থাকে। ওই মামলায় গ্রেপ্তার থাকা অবস্থায় ব্যক্তিদের মধ্যে একজন হাসান রাজা, তিনি পরবর্তীতে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তারপর মুক্তিপণ লেনদেনের, আচ্ছা, লেনদেনের কথোপকথন অডিও আকারে ছড়াই পড়ছে। এই যে কথোপকথন অডিও আকারে ছড়াই পড়ছে, আপনার কি ধারণা এটা কেমনে এমনি না সেখানে খেলাধুলা আছে? এই কথোপকথন এগুলো DBCID এদের কাজই হইলো যে এরকম ইন্টেলিজেন্স এগুলোতে অ্যাক্সেস থাকে তাদের ফোন আর ই পাতায়, সে এগুলো কয়েকদিন পরপর লিক করে না। সো খেলা হইতেছে ডিবি এবং সিআইডির মধ্যে, সো এখানে ফোন আড়ি পাতার টেকনোলজি দুজনের কাছেই আছে। তো তাদের মধ্যে যেগুলো যেগুলো হয়েছে, এখন ডিবি পুলিশ যে কর্মকর্তা উনি তো খুব ভালো করে জানে কীভাবে আড়ি পাতে, কীভাবে গোয়েন্দাগিরি করে, সো উনি তো সতর্কভাবে সব কাজ করছে। কিন্তু কার সাথে করতেছে? সিআইডি কর্মকর্তার সাথে। সে আবার আরও আড়ি পেতে ঠিকই লিক করে দিতে পারছে আর কি। সো আলটিমেটলি মারা খেয়ে গেছে, এখন অধিকতর তদন্ত চলতেছে, এই হইতেছে খবরাখবর। এখান থেকে আমাদের জন্য জীবনমুখী শিক্ষা কী আছে? এখান থেকে আমাদের জন্য জীবনমুখী শিক্ষা হচ্ছে, এই যদি হয় একজন ডিবি কর্মকর্তা এবং সিআইডি কর্মকর্তার অবস্থা, তারা তারা নিজেরাই হজম করতে পারতেছে না খেয়ে, এই জন্য তাকে ধর, এ তাকে ধরতেছে, সে তাকে ধরতেছে, এ তাকে চাঁদাবাজি করতেছে, ও চাঁদাবাজি করতেছে, চোরের উপর বাটপারি, বাটপারির উপর চুরি। তা আপনার আমার এবং এই ঘটনা পড়ে আসলে ধারণা করতে পারতেছে না এই দেশে কী চলে, রাইট? প্রথমত র্যাব পরিচয় দিয়ে বা ডিবি পরিচয় দিয়ে এই সন্ত্রাসীপনা করতে পারছে, কারণ র্যাব ডিবিগুলো করে বেড়ায় দেখে, রাইট? সো যাই হোক, অ্যালং দ্য ওয়ে আমি আমার যা পয়েন্ট মেক করার করে ফেলছি। সো এটা হচ্ছে বাংলাদেশ, এই চলে বাংলাদেশে। এই একটা ছোট খবর থেকে আছে আপনার জন্য অনেক শিক্ষা।